হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মেসেঞ্জারে গ্রুপ খুলবেন, আর গ্রুপ খোলার পরে কিভাবে ফটো সেট করবেন, কিভাবে গ্রুপের নাম চেঞ্জ করবেন, সব কিছু এ টু জেড দেখিয়ে দেব। তো চলুন ভিউয়ার্স, কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। সাবস্ক্রাইব নাও এন্ড প্রেস দ্য বেল আইকন, নেভার মিস অ্যান আপডেট। তো ভিউয়ার্স, মেসেঞ্জারে যদি আপনারা গ্রুপ খুলতে চান, সেক্ষেত্রে আপনারা ফার্স্ট অফ অল আপনাদের মোবাইলের মেসেঞ্জারে চলে যাবেন। যাওয়ার পরে উপরে এখানে ডান পাশে দেখবেন একটা কলমের মতো অ্যারো চিহ্ন আছে, তো আপনারা সিম্পলি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন লেখা আছে ক্রিয়েট এ নিউ গ্রুপ, তো আপনারা সিম্পলি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যাকে যাকে নিয়ে গ্রুপ খুলতে চান তাকে এখানে সিলেক্ট করবেন। তো ধরুন আমি একে নিব, একে নিব। আপনারা চাইলে যতজন ইচ্ছা আপনার ফ্রেন্ড লিস্টের ততজনকে আপনারা নিতে পারেন। তো আমি এই দুজনকেই নিব। নেওয়ার পরে এখানে দেখুন লেখা আছে নেক্সট, তো আপনারা সিম্পলি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন লেখা আছে গ্রুপ নেম, তো আপনারা সিম্পলি এখানে ক্লিক করবেন। তো আপনারা গ্রুপের নাম যেটা দিতে চান সেটা এখানে দিয়ে দিবেন। তো আমি গ্রুপের নাম দিব গল্পটা বন্ধুত্বের, যেহেতু আমরা এখানে সবাই ক্লাসমেট। গল্পটা বন্ধুত্বের, সরি, গল্পটা বন্ধুত্বের, হ্যাঁ। দেওয়ার পরে এখানে দেখুন লেখা আছে ক্রিয়েট, তো আপনারা সিম্পলি ক্রিয়েটের উপরে ক্লিক করবেন। তো এখন কিন্তু গ্রুপ খোলা হয়ে গেছে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গ্রুপের নাম চেঞ্জ করবেন আবার। তো নাম চেঞ্জ করার জন্য এখানে দেখুন একটা আই সিগন্যাল আছে, তো আপনারা সিম্পলি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে উপর দেখবেন থ্রি ডট আছে, তো আপনারা সিম্পলি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন লেখা আছে চেঞ্জ নেম, তো আপনারা সিম্পলি এখানে ক্লিক করবেন। তারপর আপনারা চাইলে এখান থেকে নাম চেঞ্জ করে আবার দিয়ে এখানে সেভ দিয়ে দিতে পারেন এভাবেই। আর যদি চান গ্রুপের প্রোফাইল চেঞ্জ করতে, সেক্ষেত্রে আপনারা এখানে উপরে থ্রি ডটে আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন লেখা আছে চেঞ্জ গ্রুপ ফটো, তো আপনারা সিম্পলি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন লেখা আছে টেক ফটো চয়েস ফটো, তো আপনারা চয়েস ফটোর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার গ্যালারিতে আপনাকে নিয়ে আসবে, তো আপনারা যে ছবিটা দিতে চান ওইটার উপরে ক্লিক করবেন। তো ধরুন আমি এই ছবিটা দিব। দেওয়ার পরে আমি এখানে দেখবেন একটা চিহ্ন আছে, তো আপনারা এটাই ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে যতটুকু দরকার আপনারা ক্রপ করে নিতে পারেন। তো আমি এখানে সেভ দিয়ে দিলাম। তো দেখুন গ্রুপের প্রোফাইল কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এটা সেভ হয়ে গেছে আমি যেটা দিয়েছি। তো ভিউয়ার্স, এভাবেই কিন্তু আপনারা মেসেঞ্জারে গ্রুপ খুলবেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর কারো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই।